फ्रेंड्स এই মুহূর্তে আমরা 1900 টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 2600 টাকার কাছাকাছি। তো 2600 লেভেল থেকে এই কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি যে 1900 তে চলে এসেছে এবং 52 উইক লো যদি দেখবেন তো সেটা আছে 1600 টাকার কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি এই স্টক কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকেই নেমে আসছে। ফ্রেন্ডস কেমিক্যাল সেক্টরের স্টক আছে এই কোম্পানির মধ্যে কন্টিনিউয়াসলি কারেকশন আসছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে কি আমাদেরকে এই কোম্পানি থেকে অ্যাভয়েড করা উচিত আছে কিনা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে খুবই সামান্য পরিমাণে বাইং হয়েছে 27% এর মতো। 1 week আগে আমরা দেখতে পাচ্ছি 3 লাখের ভলিউম জেনারেট হয়েছিল তার মধ্যে 32% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 month আগে 3 লাখের ভলিউম জেনারেট হয়েছিল তার মধ্যে 31% কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই সামান্য সামান্য পরিমাণের মধ্যে বাইং কিন্তু চলছে, সেভাবে বাইং চলছে না। কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 100% কমিউনিটি বলছে বাইং করার জন্য। চলুন আরও পয়েন্টের উপর নজর দেবো, কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন জেনারেট হচ্ছে সেটাও আমরা দেখে নেব। 2018 সালে এই কোম্পানির মধ্যে রেভিনিউ এসেছিল আমরা দেখতে পাচ্ছি 1600 কারোর, দেন 2600 কারোর হলো, তারপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 4200, 4300 এবং 2022-এ 6800 কারোর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট যদি দেখবেন তো 79,173, 611, 775, 2022-এ 1000 কারোর হয়ে দাঁড়িয়েছে। তো কোম্পানির মধ্যে রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটও বেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ডেপ টু ইকুইটি কোম্পানির মধ্যে এই মুহূর্তে 0.09-এর মতন ডেপ দেখতে পাওয়া যায়। আগে যদি আমরা দেখবো তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 0.96-এর মতন ছিল, দেন 1% মতন ছিল। তো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে ডেপথকে কিন্তু অনেকটাই রিডিউস করেছে, কম করে নিয়ে এসেছে। এই মুহূর্তে আমরা জিরোধার প্ল্যাটফর্মের উপর আছি এবং কোম্পানির নাম আপনাদের সামনে আছে দীপক নাইট্রেটকে নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি। চার্টকে যদি দেখবেন তো কন্টিনিউয়াসলি নিচের দিকেই নেমে আসছে, দেখুন কিভাবে কারেকশন আমাদেরকে দেখাচ্ছে। এই ধরনের বড় বড় রেড ক্যান্ডেল যখন তৈরি হয় আমরা জানি যে সেখান থেকে কারেকশন কিন্তু আমাদেরকে দেখিয়ে থাকে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চার্ট কিন্তু ভেরি ভেরি উইক দেখতে পাওয়া যাচ্ছে এবং স্ট্রং সাপোর্ট নিয়ে নিয়েছে। এই সাপোর্টটাকেও ভেঙে দিলে নেক্সট সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 1870-এর কাছাকাছি। 1870-এর লেভেলটাকেও যদি ভেঙে দেয় নেক্সট সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 1800-এর কাছাকাছি আছে। তো এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে 1800-এর লেভেলটাকে ভেঙে দিচ্ছে কিনা। চলুন এখানে আমরা কিছু ইন্ডিকেটরকেও ইউজ করে নেবো। এখানে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করে নিয়েছি, 30, 50, 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 30, 50, 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেল আছে। আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড চলছে। তো চলুন এই মুহূর্তে কী করা উচিত আছে সেটাও আমরা দেখে নেবো। এখানে আমরা RSIকেও ইনক্লুড করে নেবো, RSI নাম্বারও আমরা একবার চেক করবো। RSI নাম্বার এই মুহূর্তে 32 আমরা দেখতে পাচ্ছি যে ওভারসোল্ডের কাছে এসে পৌঁছেছে, বারবার ওভারসোল্ডের কাছে এসে পৌঁছাচ্ছে, দেন সেখান থেকে একটু মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি বলবো যে 1800 লেভেলটাকেও যদি ভেঙে দেয় তাহলে 1700-এর কাছাকাছি কিন্তু দীপক নাইট্রেট আসতে পারে। তো এই মুহূর্তে আপনারা 1700 লেভেলে এর মধ্যে ফ্রেশ বাইং করতে পারেন। এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাওয়ার বলে থাকি, যখন স্ট্রং সাপোর্ট নেবে দেন সেই পজিশনে নজর রাখা যেতে পারে। এই ওভারসোল্ডে কিন্তু চিরদিনও থাকবে না, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো ফ্রেন্ডস আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ফ্রেন্ডস চলুন আমরা আরও ইনফরমেশনের উপর নজর দেবো। দীপক নাইট্রেটের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আছে 26,000 কারোর মতো। তো কোম্পানি মিড ক্যাপ কোম্পানি আছে, আরই ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে 37% মতো। কোম্পানি আমরা জানি যে কেমিক্যাল সেক্টরে বিলং করছে, কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে অর্গানিক, ইনঅর্গানিক, ফাইন অ্যান্ড স্পেশালিটি কেমিক্যালের উপর এই কোম্পানি কাজ করছে। কোম্পানি গুজরাট বেস্ট কোম্পানি আছে, তো ডেফিনেটলি কেমিক্যালের উপর আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিন্তু মেইনলি কাজ করে। রাইট, চার্টের উপর যদি দেখবেন তো
যদি দেখবেন তো লং টার্মের চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি ওপরের দিকেই পারফরমেন্স দেখাচ্ছে। এক সময় খুবই সামান্য টাকাতে ট্রেড করছিল, 250 টাকাতে ট্রেড করছিল, দেন সেখান থেকে 3000 অবধি পৌঁছছিল। তো পি রেশিও কিন্তু অনেকটাই হাই হয়ে গেছিলো। কোম্পানির মধ্যে পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি একদম ডেট ফ্রি কোম্পানি আছে, কোম্পানি যেই সামান্য ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে, নিজের সেক্টরে কোম্পানি নাম্বার 6 বিলং করছে। প্রফিট অ্যান্ড লসের উপর যদি দেখবেন তো সিএজিআর দেখবেন তো 1 ইয়ারে মাইনাস আছে, এই 1 বছর ধরে সেভাবে পারফরমেন্স দেখায়নি, কিন্তু 3 ইয়ার্সে 70%, 5 ইয়ার্সে 48% এবং 10 ইয়ার্সে 54%-এর মতো দেখতে পাওয়া আছে। তো লং টার্মে কিন্তু কোম্পানি পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। তো লং টার্মের জন্য এর মধ্যে ভরসা করা অবশ্যই যেতে পারে, কেননা পিছনের হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারছি যে কোম্পানি লং টার্মে পারফরমেন্স দেখিয়েছে। এই 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা কারেকশন আসছে, তো সব স্টকই কিন্তু নিচের দিকে পারফরমেন্স দেখাচ্ছে। ফ্রেন্ডস আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।